আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, আল্লাহ কিন্তু ছেড়ে দেন নাই। আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ঢিল দিচ্ছি, ছাড় দিচ্ছি, আমি আল্লাহ জালেমদের ছাড় দিচ্ছি। ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ তাআলা যখন ধরব, আমি আল্লাহ শক্ত করে ধরে ফেললে ছোটানোর মতো পৃথিবীর কারো সাধ্য নাই। ইন্না বাকশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ধরি 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 না, আমি আল্লাহর ধরাটা কিন্তু সাধারণ নয়। আমি আল্লাহ তাআলা যাকে ধরি বড় শক্ত মুঠো করে আমি আল্লাহ ধরি। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাশাতু। আল্লাহ নবী বলেন কোরআনওয়ালা যারা তারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা, আল্লাহ তাআলার বিশেষ সম্পর্ক কোরআনওয়ালাদের সাথে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহর নবী হাদিসে কুদসি আল্লাহ তাআলার বক্তব্যটা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার খাস বান্দা যারা তাদের সাথে যারা শত্রুতা পোষণ করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকি। অতএব মুসলমান সতর্ক হওয়ার সময় জালেমরা সতর্ক হয়ে যাও, আলেমদের মোহাব্বত অন্তরে বসাও। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। আল্লাহর নবী বলছেন সাবধান সাবধান। আল্লাহর নবী প্রথমে বলছেন আলেম হও নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেমদের কথা মনোযোগ দিয়ে শ্রবণকারী হও, নয়তো আলেমদের মোহাব্বতকারী হও। সাবধান, পাঁচ নম্বর হবে না আং তুবগিদুল ইলমা ওয়া আহলা আহলে আইলেম, এবং ওলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে কোনো অবস্থায় বিদ্বেষ ভাব পোষণ করা যাবে না। যদি করো ফাতাহলিক, তোমার ধ্বংস পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। এজন্য ওলামায়ে কেরামের সাথে কেউ বিদ্বেষ ভাব পোষণ করলে আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধের ঘোষণা দান করেন। লক্ষণীয় ব্যাপার, এখান থেকে শিক্ষাটা আছে, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে চলতে হবে।